অনারেবল কোর্ট যেটা জিজ্ঞেস করেছিলেন যে এর পাসপোর্টটা কোথায় আছে, আমরা তখন বলি যে এটা কোচিতে ওর আর একটা মামলা আছে, সেখানে সিজ হয়ে আছে। আমাদের তখন একটা ডাইরেকশন দিয়েছেন যে বেরোবার চার দিনের মধ্যে আমাদের অন্তত একটা সার্টিফাইড কপি অথবা ইনফরমেশন স্লিপ দিতে হবে যে পাসপোর্টটা ওখানে সিজার আছে। এমনিতে 2 লাখ টাকার বেল হয়েছে, সে 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা লোকাল সিকিউরিটি এবং বাকি 1 লাখ টাকা 4টে সিকিউরিটিতে ভাগ করে, অর্থাৎ 25,000 টাকা ইচ, এরকমভাবে বিলের একটা কন্ডিশন আছে এবং বলা আছে যে আসছে 4 মাস রিলিজ থেকে নিজাম প্যালেসে সপ্তাহে একদিন তাকে হাজিরি দিতে হবে, এবং যদি এই কন্ডিশনগুলো আমরা ফুলফিল না করি তাহলে বেলটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে।